বাংলাদেশের 18 কোটি মানুষ আজ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে, তার প্রমাণ হচ্ছে এই যে সরকার একটি ভুয়া প্রহসনের নির্বাচনের নাটক করতে গিয়েছিল 7ই জানুয়ারি। সেই 7ই জানুয়ারি বাংলাদেশের 18 কোটি মানুষ এবং 12 কোটি ভোটার, তারা কেউ ভোট দিতে যায় না। এটা আমাদের কথা নয়, আপনারা আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টগুলি দেখুন, যুক্তরাষ্ট্রের রিপোর্ট দেখুন, যুক্তরাজ্যের রিপোর্ট দেখুন, অস্ট্রেলিয়ার রিপোর্ট দেখুন, ক্যানাডার রিপোর্ট দেখুন, ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট দেখুন, যত সভ্য দেশ পৃথিবীতে আছে তারা প্রত্যেকে কি বলেছে, এক গলায় বলেছে বাংলাদেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। এখানে নির্বাচনের নামে কি হয়েছে, ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। কাজে আজকে সরকার 7ই জানুয়ারি যে বিজয় মিছিল করছে, সেটা আসলে বিজয় মিছিল নয়, সেটা হচ্ছে চরম পরাজয়ের মিছিল। তাদের চরম পরাজয় 7 তারিখে একবার হয়েছে। আমি যে গুরুত্বপূর্ণ কথাটি আজকে বলতে চাই, গতকাল এই আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় চরম পরাজয় হয়েছে, সেটা কি আপনারা হয়তো রেডিও টেলিভিশনে দেখেছেন, মিডিয়ারা এখানে আছে, তারা রিপোর্ট করেছে গত রাতে, আজকের পত্রিকায় আছে। তারা কি করেছে, তারা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে আগামী উপজেলা যে নির্বাচনের কথা সরকার কয়েকদিন আগে ঘোষণা করেছিল মার্চ মাসে হবে, তারা নিজেরা পরাজয় স্বীকার করে তারা নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। তারা নাকি আর নৌকা নিয়ে নির্বাচন করবে। আজকে আমরা নতুন করে আহ্বান জানাব, আজকে সরকার তাদের মুখের বাড়াবাড়ি এগুলো আর কোনো ধোপে টিকছে না, কারণ তাদের কর্মকাণ্ড দেখুন, তড়িঘড়ি করে শপথ দিয়েছে, কি করেছে শপথ দিয়ে, 300 সিটের পার্লামেন্টের 600 সংসদ। এই সরকার নাকি খুব খুব বিশ্বাসী, কিসে বিশ্বাসী এই সরকার, সরকার নাকি বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী, বাংলাদেশের সংবিধানে কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে যে 300 সিটের পার্লামেন্টে 600 সংসদ সদস্য বানাবে, একই সঙ্গে 2 সেট সংসদ সদস্য। এই সরকার কি সংবিধান লঙ্ঘন করে নাই, তাহলে কেন তারা বারবার বলেছে যে দেশের তত্ত্বাবধায়ক সরকার হলে নাকি সংবিধান লঙ্ঘন হবে, তারা কি সংবিধান লঙ্ঘন করে নাই।